আমি যখন এখানে আসছিলাম ওই সময় আমি হুইলচেয়ারে বসছিলাম, তখন আমি ডাক্তার দেখায় মোটামুটি আমি সুস্থ হাঁটতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম জেসমিন, আমার বয়স 42, আমার গ্রাম কসুয়া থানা সাতথুর, কসুয়া সাতথুর। আমার আজকে 1 বছর ধরে কোমরের হাড়ের ব্যথা সমস্যা। আমি দেশের বাড়িতে ডাক্তার দেখাইলাম প্রায় তিনজনের ওষুধ খাইয়ে আমি দেখি আমি সুস্থ হই না। আমার আগে অনেক সমস্যা ছিল, 1 বছর প্রায় আমি চিকিৎসা হয়েছিলাম, কোনো সুস্থ দেখি না। এখন আমি বেশি অসুস্থর কারণে আমি এখানে আসছিলাম, এখন আমি ডাক্তার দেখা চিকিৎসা হয়েছি, এখন আমি মোটামুটি সুস্থ আছি। আমি এখানে এসে যারা আমার চিকিৎসা করছিল, নার্স বা থেরাপি দিছে, এগুলো এরা খুবই ভালো, আমার লাগে ভালো আচরণ করছিল, খুব ভালো, তাতে এদের ইয়ে আমি অনেক খুশি হইলাম। স্যারের চিকিৎসা খুব ভালো, স্যারও ভালো, আমি এখানে এসে খুব সুস্থ হয়ে গেছি, ভালো আছি, এখন নিজে হাঁটতে পারি, ডাক্তার খুবই ভালো। আমার মতন যারা আছে তাগরে বলবো আমি এখানে ডাক্তারের কাছে আইসে সুস্থ হওয়ার জন্য। আমি সুস্থ হয়েছি, এখন তারা রোগে যেন আক্রান্ত না হয়, তারাও এখানে এসে সুস্থ হোক, আমি এটাই চাই। তোমরা আমার জন্য সবাই দোয়া করবো, আমি যেমন এখন যে সুস্থ আছে আরো যেন সুস্থ থাকি, আমার জন্য দোয়া করবা তোমরা সবাই, মনে কোনো কষ্ট নিবা না। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।